فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ شَهْرُ رَمَضَانَ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত জীবন প্রশ্ন করেছেন নন মুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা বা তারা সালাম দিলে সালামের উত্তর নেওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ ওসলাতাম আলসুল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালি ওসহ আজমাইন আবাদ রসুল্লাহ আলাইহি আলি আসাল্লাম তিনি নিশ্চিত করেছেন আহলে কেতাবদেরকে এহদ খ্রিস্টানদেরকে সালাম দিতে সালামের সূচনা করতে এবং তিনি তাদের প্রতি সংকীর্ণতা আরোপ করতে বলেছেন বলেছেন যদি দেখো তারা অসুস্থ পথ দিয়ে যাচ্ছে তাহলে তাদেরকে বাধ্য করো সংকীর্ণ পথে যেতে মুসিম শরীফে এখান হাদিস সেভাবে এসেছে কাছাকাছি এই শব্দে তো এহুদি খ্রিস্টান সহ যত বিধর্ম রয়েছে তাদেরকে সালামের সূচনা করা যায় না তবে একান্ত যদি করতে হয় তাহলে বলতে হবে আসসালাম আল মানি তাব আলহুদা যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ও বেধর্মী রাজা রাজাবসাদের নিকটে পত্র লিখতে গিয়ে এভাবে সালাম সূচনা করেছিলেন আসসালাম মালা মানি হদা হুদা অন্যভাবে মোসা আলাই সালাম ফেরাউনকে বলেছিলেন আসসালাম আলা মান্তাবাল হুদা তো এইভাবে বলা যায় একান্ত দিতে হলে এভাবে দিতে হবে নতবা দেওয়া উচিত নয় তারা যদি সালাম দেয় তাহলে এখানে ব্যাখ্যা রয়েছে সালাম যদি তারা দেয় তাহলে প্রতি জবাবে ও আলাইকুম বলা যাবে ডেমো হাদিসে রয়েছে রসুল্লাহ উল্লাহ সসম বলেন এলে কে তোমাদের সালাম দিলে তোমরা ওয়ালাইকুম বলবে কিন্তু স্পষ্ট করে দেওয়া যাবে কিনা তাদের মতো করে যেমন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তারা বললো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বলা যাবে কিনা বা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলা যাবে কিনা এটা কিছু কিছু বলে হ্যাঁ দেওয়া যাবে তারা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আলাইকুম বলে উত্তর দেওয়ার রহস্য হিসেবে বলেছেন যে কারণ তাদের একজন সালাম দিলে তারা অনেক সময় কি বলে আলাইকুম আসসাম বলে মানে তোমাদের নানত হোক মানে স্পষ্ট করে সালাম দেয় না তোমাদের পর সাম আসাম আলাইকুম মানে কি তোমাদের মৃত্যু হোক সাম মানে মৃত্যু তারা স্পষ্ট করে বলে না বরং এইরকম করে বলে এই জন্য তোমরা তারা যদি সালাম দেয় তাহলে শুধু আলাই আলাইকুম বলবে তো এই হাদিসের আলোকেই আলামা এখেরাম বলেন যে যদি স্পষ্ট কিছু আলামা কেরাম বলে সব আলামা কেরাম নন তারা বলেন যে যদি স্পষ্ট করে কোনো বিধর্মী আসসালাম আলাইকুম বলে সূচনা করে সালাম তাহলে জবাবে স্পষ্টভাবে বলা যাবে ও আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালাতে কোনো অসুবিধা নেই এদিকে গিয়েছেন বেশ কিছু আলামায় কেরাম অতীতের এবং বর্তমান জামানার শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহে যিনি একজন ভুবন জোড়া এবং আল্লামা ইবিন আসাইমিন রহমতুল্লাহ আলাইহে যিনি সৌদি আরবের বাংলাদেশ সেকেন্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহের পরে পরে যার স্থান এই হলো বিষয় মানে সালামের সূচনা করা যাবে না বিধর্মীদেরকে কিন্তু তারা যদি সালাম দেয় তাহলে তাদের সালামের জবাবের ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছেন যে স্পষ্টভাবে স্পষ্টভাবে দিলে ফিরিয়ে দেওয়া যাবে আর যদি সন্দেহ বল মানে অলাইকুম বলা যথেষ্ট হয়ে যায় এরপরও যদি কেউ ইচ্ছা করে পুরোপুরি ভাবে দিতে পারবে যদি শুনতে পায় যে সে স্পষ্ট ভাবেই সালাম দিয়েছে কোনো কোট কৌশল অবলম্বন করেনি খাদাওয়া আলিহি মোহাম্মদি ওয়াসবে আজমাইন এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে অনেকে দেখা যায় যে যেমন হকারা দেখি বাসে ওঠার পরে বলে মুসলিমদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদব এটা কত সঠিক এটা সঠিক নয় মোটর সঠিক নাই বরং যেখানে মুসলিম নন মুসলিম ইস্যু থাকবে সেখানে আসসালামু আলাইকুম বলা যথেষ্ট মানে সাহাবিক সালাম দেওয়া যথেষ্ট আর উদ্দেশ্য থাকবে শুধু মুসলিম ভাইরা যথেষ্ট আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসান এমনটি করেছেন মর্মে হাদিস পাওয়া যায় যে তিনি একটি মজলিস দিয়ে অতিক্রম করেন যেখানে মুসলিম ছিল মাজুস ছিল মানে অগ্নি পূজারে ছিল কোন ভাবে আহালে খেতাবের লোকেরাও ছিল মোশেকরা ছিল তো রসুল উল্লা তাদেরকে স্বাভাবিক সালাম দিয়েছেন মরমে সাহিব খারিম মুসলিমের হাদিস পাওয়া যায় এখন আমরা বুঝতে পারলাম যে মিশ্রিত অবস্থায় যখন মুসলিম নন মুসলিম সবাই থাকবে তখন স্বাভাবিক সালাম দেওয়া যাবে এবং সালাম প্রথম থেকেই দেওয়া যাবে সূচনা করা যাবে অসুবিধা নাই আশা করি বুঝতে পারছেন